সকল স্বামী স্ত্রী এই অডিওটি অবশ্যই শুনুন, 100% গ্যারান্টি সহ মহাব্বত। মহাব্বত দুই দিক থেকে হতে হবে, স্বামীর দিক থেকে স্ত্রীর জন্য যেমন মহাব্বত, স্ত্রীর দিক থেকেও স্বামীর জন্য তেমন মহাব্বত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন যদি আমরা ফলো করি, তাহলে আমরা আমাদের ঘরকে জান্নাতের টুকরা বানাতে পারি। ঘর এতই শান্তির হয় যে মানুষ ঘরে জান্নাতের স্বাদ আস্বাদন করে, স্বামী স্ত্রীর প্রশংসা করছে, স্ত্রী স্বামীর প্রশংসা করছে, আর উভয়ে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটাই একটা ঘরের জন্য সবচেয়ে বড় শান্তির উপায়, যে ঘরের বাসিন্দারা সব সময় জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঘরের প্রতিটি লোক নেক আমলে লেগে থাকবে, জান্নাতের প্রস্তুতি নিতে থাকবে। আর এই পরিবেশ তখনই সম্ভব যখন স্বামী স্ত্রী একে অপরের সাথে মহব্বতের সাথে জীবন যাপন করেন। যদি স্বামীর স্বভাব এমন হয় যে আমি স্ত্রীকে ধমক এবং চোখ রাঙানোর মাধ্যমে আমার কথা শুনিয়ে ছাড়ব, তাহলে সেখানে আর শান্তি সুখের ঠিকানা খুঁজে পাওয়া মুশকিল। এক বুজুর্গ বলে, যেই লোক মহব্বতের দ্বারা স্ত্রীকে বশ করতে পারে না, সে তলোয়ারের মাধ্যমে নিজের স্ত্রীকে বশ করতে পারবে না। যদি একে অপরের সাথে মহব্বত থাকে, সম্মান থাকে, তাহলে ঘরে অবশ্যই শান্তি বজায় থাকবে, জীবনটা অত্যন্ত আরামে কেটে যাবে। সারা দুনিয়ার স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপারে হাজারো রিসার্চ হয়েছে। এক রিসার্চে উঠে এসেছে আশ্চর্য ধরনের টিপস। সেখানে বলা হয়েছে যে স্বামী দিনে 5 বার নিজের স্ত্রীকে মহব্বতের মেসেজ দিবে। মেসেজ অর্থ হয়তো তাকে ছুঁয়ে দিবে বা সাহস যোগাবে, কাজে সহযোগিতা করবে, খুশ গল্প করবে, কিংবা এমন নাম ধরে ডাকবে যে ডাকে সে খুশি হয়। এভাবে কোনো স্বামী যদি দিনে 5 বার নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, সেই স্ত্রী কখনো হতাশ হবে না, ডিপ্রেশনের শিকার হবে না। রিসার্চকারী বলেন, আমি অসংখ্য স্বামী স্ত্রীর উপর এই রিসার্চ করেছি যে সব স্বামী স্ত্রীদের প্রতিদিনে অন্তত 5 বার নিজের মহব্বতের প্রকাশ করবে, সেই স্ত্রী কখনো ডিপ্রেশনের শিকার হবে না। আজ যেসব স্বামী স্ত্রীর ঘরের মধ্যে নানান অশান্তিতে আছেন, তারা চিন্তা করুন, আপনি কি কখনো নিজের স্ত্রীকে সুন্দর নামে ডেকেছেন, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলেছেন, স্ত্রীর সাথে খোশ গল্প করেছেন, স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন, স্ত্রীর কোনো সমস্যার কথা বললে তা মনোযোগ দিয়ে শুনে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে সাহস জুগিয়েছেন? যদি এসব না করেন, তাহলে আপনার স্ত্রী খিটখিটে মেজাজের হয়ে যাবে, আপনার কথা তার ভালো লাগবে না, সে হতাশ জীবনযাপন করবে এবং ঘরে সবসময় অশান্তি বিরাজ করবে। তাই স্ত্রীদেরকে হতাশা থেকে বের করা স্বামীদের জন্য কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা স্বামীদের হাতে জাদু দিয়েছেন, এমন জাদু আছে, স্বামী শুধু স্ত্রীর হাত ধরলে স্ত্রী সব দুঃখ ভুলে যায়, সকল অভিমান ভুলে যায়, সকল রাগ ভুলে যায়। অনেক স্বামীরা স্ত্রীকে বশ করার জন্য তাবিজ খুঁজে, অথচ স্ত্রীকে মানানোর জন্য শক্তিশালী তাবিজ স্বামী নিজেই। স্ত্রীকে মানানোর জন্য দরকার স্ত্রীর প্রতি মহব্বত প্রকাশ করা, তার সম্মান রাখা, মহব্বত ও প্যারের সাথে কথা বলুন, স্ত্রীকে রেসপেক্ট দিতে থাকুন, তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার খাতিরে কোরবান হতেও প্রস্তুত হয়ে যাবে। তবে শতকরা 1-2% এর ব্যতিক্রম হতে পারে, যারা স্বামীর কোনো পরোয়াই করে না তাদের কথা ভিন্ন, কিন্তু বেশিরভাগ স্ত্রী স্বামীর মহব্বত ও সম্মান পেলে যদি না খেয়েও থাকে, পরার কাপড়ও না পায়, তবুও সে স্বামীর সাথে সুখেই থাকে। তাই সকল বৈবাহিক জীবন যাপনের জন্য নববী সূত্র হল স্ত্রীর প্রতি মহব্বত প্রকাশ করা এবং তাকে রেসপেক্ট করা। সন্তানদের সামনে স্ত্রীকে এমন কথা না বলা যাতে সন্তান তাদের মাকে অপছন্দ করেন। আপনি যদি সন্তান ও আত্মীয় স্বজনের সামনে আপনার স্ত্রীকে সম্মান দেখান, রানীর মতো আচরণ করেন, আপনার সন্তান আত্মীয় স্বজন আপনার স্ত্রীর সাথে সম্মান দেখাবে। আর আপনি যদি সন্তানদের সামনে আত্মীয়দের সামনে নিজের স্ত্রীকে বাঁধির মতো ব্যবহার করেন,
আপনার সন্তান ও আত্মীয় স্বজন আপনার স্ত্রীর সাথে বাঁধের মতোই আচরণ করবে, হলে আপনি আপনার স্ত্রী ডিপ্রেশনের শিকার হবে এবং আপনার স্বর্গ সুখের ঘর আর বজায় থাকবে না। তাই ঘরটাতে জান্নাতি পরিবেশ বজায় রাখতে একটাই সূত্র, ভালোবাসা ও